নবনির্মিত স্টেডিয়ামত পরীক্ষামূলক ফুটবল খেলত ডিফু মর্নিং স্টার ফুটবল ক্লাব বনাম বাংলাদেশৰ আসাদুজ্জামান ফুটবল স্পোর্ট ক্লাব। খেল অনুষ্ঠিত হওয়ার পূর্বে মনোরম সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। বড়ো চুক্তির অষ্টম দফার প্রতিবাদ, এইবার রংহাং রংবঙর রিচো রামসিং রংহাঙর নেতৃত্বত পশ্চিম কার্বি আংলঙর উপায়ুক্তর হাতত স্মারকপত্র প্রদান। হাঞ্জালাংসত শীতকালীন সংগীতানুষ্ঠানের বাবে প্রস্তুতি। হাঞ্জালাংস কে সি এস মান্ডলিকর উদ্যোগত অনুষ্ঠিত হব এই সংগীতানুষ্ঠানের নিশা। নমস্কার, অসমীয়া প্রাইম টাইমলে স্বাগতম জানাইছো। স্টুডিওত মই সঞ্জিতা তেরণপি। আগবাড়ি প্রথমটি খবরলে, কার্বি আংলং জেলাত পোন প্রথমবারের বাবে আন্তর্জাতিক ফুটবল খেল। ডিফুস্থিত নবনির্মিত কাঁচা স্টেডিয়ামত পরীক্ষামূলকভাবে 8 নভেম্বরত অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ফুটবল খেল। ফুটবল খেলটি অনুষ্ঠিত হয় ডিফুর মর্নিং স্টার ক্লাব বনাম বাংলাদেশ আসাদুজ্জামান ফুটবল ক্লাবর মাজত হয়। সমগ্র কার্বি আংলংবাসী ডিফুর মাটিত পোন প্রথমবারের বাবে উপভোগ করিলে আন্তর্জাতিক ফুটবল খেল। নবনির্মিত স্টেডিয়ামর উদ্বোধনী অনুষ্ঠানত পরীক্ষামূলকভাবে ঘরুয়া দল ডিফুর মর্নিং স্টার ক্লাব আর বাংলাদেশের আসাদুজ্জামান ফুটবল স্পোর্ট ক্লাবর মাজত বন্ধুত্বমূলক ফুটবল খেল অনুষ্ঠিত হয়। খেল অনুষ্ঠিত হওয়ার পূর্বে নতুন স্টেডিয়ামখনের উদ্বোধনী অনুষ্ঠানত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানত অসম তথা জেলাখনের যশস্বী শিল্পী স্যামসন সিং ইংটি গীতর শরাই, ওয়ার্কলুং খ্যাত ফুনিংডিঙর রক মিউজিক, কেরাটে দৌড় প্রদর্শন, স্থানীয় সাংস্কৃতিক দলের দ্বারা রিটনং চিংটি আদি অনুষ্ঠান প্রদর্শন করে উপস্থিত রাইজক আপ্লুত করে। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানত অসম সরকারের মন্ত্রী পীযুষ হাজরিকা, ভারতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া প্রমুখ্যে, কার্বি স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং, কার্যবাহী সদস্য এম এ সি আর বহু বিশিষ্ট ব্যক্তিসকলে অংশগ্রহণ করে খেল উপভোগ করে। প্রীতিমূলক ফুটবল খেলখনত বাংলাদেশের আসাদুজ্জামান ফুটবল স্পোর্ট ক্লাবে ডিফু মর্নিং স্টার ক্লাবক 1-0 গোলত পরাস্ত করে। অরুণ লেখে রিপোর্ট, কাট নিউজ। কেন্দ্র তথা রাজ্য সরকারের সঙ্গে বিএলটির ত্রিপাক্ষিক বৈঠকত হওয়া চুক্তির অষ্টম দফাক লৈ প্রতিবাদ। বড়ো চুক্তির অষ্টম দফা অনুসরি কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং তথা ডিমা হাসাওর দরে ষষ্ঠ অনুসূচী এলাকাত বসবাস করা বড়োসকলক পার্বত্য অনুসূচীর তালিকাত অন্তর্ভুক্তিকরণের বাবে কেন্দ্রের যে প্রস্তাব তাক সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের দাবিত এইবার রাজপথত ওলাই আহিছে রংহাং রংবঙর রিচো আর তেওঁর পারিষদবর্গ। এই প্রস্তাবক কোনোপধ্যে সদনত গৃহীত নকরার দাবিত অসম রাজ্যপাল আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী সম্বোধন করে জেলা উপায়ুক্তর হাতত প্রদান করেছে এখনই স্মারকপত্র। পশ্চিম কার্বি আংলংস্থিত রংহাং রংবঙর নৃপতি অর্থাৎ রিচো রামসিং রংহাং আর তেওঁর পারিষদবর্গই অনাগত দিনত হবলগিয়া স্বজাতি সংকটের রক্ষার বারে উঠি পড়ি লাগিছে। নিজের রাজধানী এরি রাজপথত নামি পড়ছে রিচো আর তেওঁর পারিষদ। স্বজাতি রক্ষার্থে
জিলাখনৰ সদৰ চহৰ হামৰেণ স্থিত উপায়ুক্ত কাৰ্যালয়লৈ আহি জিলা উপায়ুক্তৰ হাতত প্ৰদান কৰিছে এক স্মাৰক পত্ৰ। নৃপতি তথা তেওঁৰ পাৰিষদেও নিবিচাৰে বড়ো চুক্তিৰ অষ্টম দফা মতে পাৰ্বত্য জিলাত তিনিখনত বসবাস কৰা বড়োসকল পাৰ্বত্য জনজাতীয় তালিকাত অন্তৰ্ভুক্ত কৰাটো। পাৰ্বত্য জিলাত তিনিখনত বসবাস কৰা কাৰ্বি, ডিমাছা, গাৰো, কুকি, ৰেংমা আদি 15 জনগোষ্ঠী বড়োসকলৰ তুলনাত অতিকৈ পিছপৰা। এনে পৰিপ্ৰেক্ষিতত অৰ্থনৈতিক, সামাজিক আৰু শৈক্ষিক দিশত তুলনামূলকভাৱে আগবঢ়া বড়োসকলক পাৰ্বত্য তালিকাত অন্তৰ্ভুক্তি কৰি দিলে পূৰ্বৰে পৰা পিছপৰা উপৰোক্ত 15 জনগোষ্ঠীসকল দুগুণে পিছপৰি যাব। এনেদৰে স্মাৰক পত্ৰখনত স্পষ্টভাৱে উল্লেখ কৰি সংবিধানৰ মুৰব্বী, ৰাজ্যৰ ৰাজ্যপাল আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীলৈ সম্বন্ধী উপায়ুক্তৰ হাতত প্ৰদান কৰে স্মাৰক পত্ৰ। উল্লেখ্য, জিলা উপায়ুক্তৰ হৈ অতিৰিক্ত উপায়ুক্ত এচি দাসে গ্ৰহণ কৰে ৰিচৰ ৰামসিং ৰংহাঙৰ পৰা। পাৰ্বত্য জিলাত তিনিখনত বসবাস কৰি অহা বড়োসকল ভৈয়াম জনগোষ্ঠী হৈয়ে থাকক বুলি স্মাৰক পত্ৰৰ জৰিয়তে দাবী তোলে ৰংহাং ৰংমহল ৰিচৰ আৰু তেওঁৰ পাৰিষদ বৰ্গত। নিলিহীন বেংকে নিঙ্গিনিয়ে বাংকে হক লমা বড়ো খাই তা হক তামে বড়ো খাই তুমকে ঠেকেরি আমাশি ডাকে তুমকে এস পি টেন ল ভাল বাং সহুত এলি তুম কার্বি খে নি তুম কার্বি খে তুম ফানকে এস পি হিস ল ভাল বাং সহ এস পি হিস পলং বাংকে ডাক এস পি প্লেন পেন এস পি হিস বাংক ভাগ আলাম বাংকে খাটুঙ্গে কেপলা খাই পেনাকে ঠেকা খাই পেনাকে রে খাই পেনাক পেন এস পি হিস পটুঙ্গে এই যো চলো মিঠে চুকলে মিঠে চুদা মিঠে কি দুকে লাগা ফান কি এস পি পলো লাগো এস পি হিস পলং বাংকে নিটুকে ঘরে ঠিকে আলাম ঠিক বাংক আলাম তুম বুরো আখাই তোমন্তা। হামরেনের পর সুন্দর রিপোর্ট কাট নিউজ। হাঞ্জালাংছত শীতকালীন সংগীতানুষ্ঠানৰ নিশা অনুষ্ঠিত কৰাৰ বাবে প্ৰস্তুতিত লাগিছে হাঞ্জালাংছ কে চি এছ মাণ্ডলী। অহা 1 ডিচেম্বৰত অনুষ্ঠিতব্য সংগীতানুষ্ঠানটিৰ সফল ৰূপায়ণৰ বাবে বিভিন্ন আলোচনা বিলোচনা তথা দিহা পৰামৰ্শৰ বাবে বৃহস্পতিবাৰে পুৱা 11 বজাত হাঞ্জালাংছ কে চি এছ মাণ্ডলিকৰ কাৰ্যালয়ত অনুষ্ঠিত হয় এক গুৰুত্বপূৰ্ণ সভা। অহা 1 ডিচেম্বৰত হাঞ্জালাংছ খেলপথাৰত অনুষ্ঠিতব্য শীতকালীন সংগীতানুষ্ঠানটিৰ সফলতাৰ বাবে বিভিন্ন দিশ আলোচনাৰ বাবে ৰূপ সিং ৰংপীৰ পৌৰহিত্যত অনুষ্ঠিত গুৰুত্বপূৰ্ণ সভাখনিৰ উদ্দেশ্য ব্যাখ্যা আগবঢ়ায় প্ৰতাপ সিং ৰংফাৰে। সভাত আলহী হিচাপে পৰিষদৰ প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্যক্ৰমে জীৱন চন্দ্ৰ পাঠক আৰু ৰাজেন্দ্ৰ ৰংপী, কণ্ঠশিল্পী জয়ৰাম ফাংচো প্ৰমুখ্যে হাঞ্জালাংছ কে চি এছ মাণ্ডলিকৰ বিষয় ববিয়া তথা সদস্য কৰ্মীসকল উপস্থিত থাকে। উল্লেখ্য, উক্ত সংগীতানুষ্ঠানৰ নিশাটিত জ্যেষ্ঠ কণ্ঠশিল্পী চন্দ্ৰকান্ত তেৰাং, কণ্ঠশিল্পী বিজয় লেখথে আৰু মিৰমিলি ৰংপিপিয়ে আগবঢ়াব মনোৰম গীতৰ শৰাই। সভাত বিভিন্ন শ্ৰেণীৰ দৰ্শক ৰাইজৰ বাবে টিকটৰ মূল্য ঠিক কৰে আৰু সেইমতে পেট্ৰন দৰ্শকৰ বাবে একোখন টিকেটৰ মূল্য 1000, ছিজন টিকেট একোটাৰ মূল্য 300 টকা আৰু থিয় হৈ অনুষ্ঠান উপভোগ কৰা দৰ্শকৰ বাবে একোটা টিকেটৰ মূল্য 50 টকা ধাৰ্য কৰা হৈছে। বোকাজনৰ পৰা আনন্দ তেৰাঙৰ ৰিপৰ্ট কাট নিউজ।
পশ্চিম কার্বি আংলঙৰ অন্তৰ্গত সমগ্র কার্বি ৰংচপি অঞ্চলত সামাজিক অর্থনৈতিক শৈক্ষিক দিশতে ধৰি সকলো ধৰণৰ বিকাশ কৰাৰ উদ্দেশ্যে সদৌ কার্বি ৰংচপি যুৱ সমিতিৰ নামাকৰণ কৰি 2016 গঠন কৰিছিল যুৱ সংগঠন। এই যুৱ সমিতিৰ গঠন কৰা দুবছৰ অতিক্ৰম কৰাত কার্বি আংলং কার্বি ৰংচপি প্ৰাথমিক বিদ্যালয় চৌহদত সমিতিৰ দ্বিতীয় বাৰ্ষিক অধিৱেশন অনুষ্ঠিত হয়। তদুপলক্ষে গ্রামাঞ্চলৰ সমাজ ব্যৱস্থা উন্নয়ন, যুৱক যুৱতীৰ মানসিক চিন্তাধাৰাৰ বিকাশৰ লগতে মহিলাসকলৰ স্পৰ্শকাতৰ সমস্যা তথা চৰ্মৰোগ আদিৰ সম্পৰ্কে সজাগতা সভা অনুষ্ঠিত কৰা হয়। ৰিলেটেড হ'ব পাৰেনে? মই বহুত জেগাত সেইটো বস্তু পাইছো, ইয়াত কিবা আছে যদিও নাজানো, কিন্তু এইবিলাক মই ক'ব বিচাৰিছো, এইবিলাক অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস আমি এতিয়া মহিলাখিনিয়ে, তোমালোকেতো নিজেইটোতো ফিল কৰা নাই, মাহেকীয়াৰ সময়ত আমাৰ কিমান অসুবিধা হয়, হয়নে নহয়? ফাংচন এখন হলেওতো যাবলৈ নাপাওঁ, পাওঁ জানো, কিন্তু ভাবানে ফাংচনখনলৈ গ'লে কিবা পাপ লাগিব নে কাৰোবাক চুলে কিবা পাপ লাগিব, তেনেকুৱা ধৰণৰ কোনো কথাই নাই। এইবিলাক হ'ল অতীতৰ পৰা চলি আহি কথাবিলাক, কিছুমান অন্ধবিশ্বাসৰ লগত ৰিলেটেড হৈ গ'ল। আমি এতিয়া চেঞ্জ হৈছো, হয়নে নহয়? আজি তোমালোকক দেখিছো চবেই কাৰ্বি ড্ৰেছ পিন্ধি আহিছা, মোৰ বহুত ভাল লাগিছে তোমালোকৰ ড্ৰেছটো, কিন্তু তোমালোকে জানো সদায় এইটো ড্ৰেছ পিন্ধা, ডেভেলপ হৈ। উক্ত সভাত মুখ্য অতিথি হিচাপে ডাক্তৰ মহান্তি তগবি আৰু সমল ব্যক্তি হিচাপে অংশগ্ৰহণ কৰে ৰুদ্ৰাক্ষ হেল্থ ৰিচাৰ্চ এণ্ড এছ পি নামৰ প্ৰতিষ্ঠানটিৰ পৰা পলাশ বৰঠাকুৰ, কৌস্তৱমণি বৰাৰ লগতে আলৱেজ ফাউণ্ডেশ্যন নামৰ প্ৰতিষ্ঠানটিৰ অধ্যক্ষ নয়ন শইকীয়া, বাগনীতা বৰাৰ লগতে সদৌ অসম কাৰ্বি ছাত্ৰ সন্থাৰ সভাপতি বিক্ৰম হাঞ্চে। সবাই ভাবে কি বাহিৰলৈ পঢ়িব গৈছে, যদি বাহিৰত থাকিব, বাহিৰত চাকৰি কৰিব, ইয়াতো ঘূৰি অহা নহয়। চ' মই তেনেকে পঢ়া কমপ্লিট কৰিব বেংগলত চাকৰি কৰিলো। চাকৰি কৰি থাকোতে চাকৰি বাদ দিবলৈ যেতিয়া মই বেক কৰিলো বিজনেছ চাৰিআলি 2013 চনত, চ' মানুহবিলাকে মোক প্ৰথম কৈছিলে কি ইমান গাঁৱৰ পৰা ওলাই গৈছো, বাহিৰত পঢ়িবলৈ গৈছো, চাকৰি তাকৰি এতিয়া বাদ দি 40,000 টকা মই তেতিয়া দৰমহা পাওঁ মই। চ' চাকৰি বাদ দি যেতিয়া মই বিজনেছ চাৰিআলি আহোঁ, আমাৰ গাঁৱৰ মানুহবিলাকে মোৰ ওপৰত মানে কয় আৰু, তই বাহিৰলৈ পঢ়িবলৈ গৈছ, এতিয়া বাহিৰত পঢ়া শুনা বাদ দি পেলাই ইয়াত উল্লেখ্য সভাত বক্তাসকলে ছাত্ৰ ছাত্ৰীৰ শাৰীৰিক, মানসিক আৰু বৌদ্ধিক বিকাশৰ লগতে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ স্পৰ্শকাতৰ সমস্যা সন্দৰ্ভত ভাষণ প্ৰদান কৰে। খেৰণীৰ পৰা বীৰেণ ইংহে ৰিপৰ্ট, কাট নিউজ। সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। Kopili Family Restaurant, a fine dining restaurant, the most flavorable and exciting meals made with passion. Ethnic cuisine like Indian tandoori, Chinese, Pan-Asian and Kirby kitchen. Special food items like seafood dishes, fish and prawns are served. Pork special like barbecue pork spare ribs and Northeast style pork curry. Also, the restaurant does catering order for parties, events, wedding, etc. It also offers free home delivery services. Distance and minimum order. Within 2 kilometers, rupees 500, 2 to 5 kilometers, 700, and 7 to 10 kilometers, rupees 2,500. For queries and services, contact at 69013129 34 or 69013129 30. Kopili Family Restaurant, 4th floor, HRSA Complex, Tharamnala Road, Difu, near Bazar India. Hurry up, hurry up! Hero Company gives you a beautiful opportunity to have any kind of scooty or bike with the best help of easy loan facility. Also, it will be covered up with best driving comfort, best mileage, easy spot finance, best looks, etc. Service, accessories and spare parts are available here. Please contact nearest authorized dealer. SMV Motors, opposite of DIG Bungalow, Difu Mandir Road, Kirby Anglong, Difu. For more queries, please contact 9613731109 or 9101147818.
আজিকালি যিকোনো পাৰ্টি মানে কাঞ্জ জুচ। বাইদেউহঁতে কমলাটো খাইছিলে নে আনাৰসৰটো? পাহাৰীয়া কমলা আৰু আনাৰসৰ পৰা তৈয়াৰ কৰা কাঞ্জ জুচ সম্পূৰ্ণ বিশুদ্ধ। কাঞ্জ জুচ খাওক, জীৱনৰ মজা লওক। কাঞ্জ জুচ। Come one, come all. Grand opening of Bazaar, India. Yeah. A shopping mall consisting of various quality of gents wear, ladies wear, kids wear, and tremendous quality of household items, accessories, etc. Main Market, Old LIC Building, Karbi Anglong, Assam. Looking for your needs? Visit Bazaar India. বিৰতিৰ পিছত পুনৰ স্বাগতম জনাইছো বাতৰি মজিয়ালে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ নৃত্য গীতেৰে উখল মাখল পশ্চিম কাৰ্বি আংলং জিলাৰ লাংহেম্পি। অসম মেঘালয় সীমান্তত বসবাস কৰা লোকসকলৰ মাজত সমন্বয়ৰ সেতু গঢ়ি তোলাৰ উদ্দেশ্যে মঙলবাৰে অনুষ্ঠিত কৰা হয় এক সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। কাৰ্বি স্বায়ত্ত শাসিত পৰিষদ আৰু পশ্চিম কাৰ্বি আংলং জিলা প্ৰশাসনৰ যুটীয়া উদ্যোগত অনুষ্ঠিত হোৱা উক্ত অনুষ্ঠানত সীমান্তৰ বিভিন্ন জাতি জনজাতিৰ লোকসকলে নিজৰ নিজৰ কৃষ্টি সংস্কৃতিসমূহ প্ৰদৰ্শন কৰে। উল্লেখযোগ্য যে পশ্চিম কাৰ্বি আংলঙৰ ব্লক এক আৰু ব্লক দুই অঞ্চল দুটাত বিভিন্ন সময়ত মেঘালয় বিভিন্ন প্ৰলোভনেৰে অসমৰ মাটি আগ্ৰাসন অব্যাহত ৰাখিছে। লগতে কাৰ্বি পৰিষদৰ বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি প্ৰয়োগ তথা কাৰ্যকৰীৰ ক্ষেত্ৰত এইসমূহ কাৰকে হেঙাৰ সৃষ্টি কৰি আহিছে। এনে পৰিপ্ৰেক্ষিতত সীমান্ত অঞ্চলত বসবাস কৰা কাৰ্বি, খাচী, নেপালী আদি বিভিন্ন জনগোষ্ঠীৰ মাজত একতাৰ এনাজৰীৰে বান্ধ খোৱা এক সুস্থ আৰু শান্তিৰ বাতাৱৰণ গঢ়ি তোলাৰ উদ্দেশ্য আগত ৰাখি অনুষ্ঠিত কৰা হয় এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। বৈঠালাংছৰ বিধায়ক ডাক্তৰ মানসিং ৰংপি, পৰিষদৰ কাৰ্যবাহী সদস্য ৰূপসিং তেৰণকে ধৰি পৰিষদৰ বহুকেইজন কাৰ্যবাহী সদস্য, এম এ চিৰ লগতে পশ্চিম কাৰ্বি আংলং জিলা উপায়ুক্ত দেৱজ্যোতি হাজৰিকা, আৰক্ষী অধীক্ষক মৃণাল কুমাৰ তালুকদাৰ উপস্থিতিত শুভাৰম্ভ কৰে মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিৰাম ৰংহাঙে। অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰা প্ৰায় 2,000+ লোকে কাৰ্বি স্বায়ত্ত পৰিষদ আৰু পশ্চিম কাৰ্বি আংলঙৰ এই উল্লেখনীয় পদক্ষেপক শলাগ লয়। সাংস্কৃতিক বিনিময় যোগে সীমান্তবাসীক একতা দোলেৰে বন্ধাৰ যি প্ৰয়াস, সেয়া সফল হলে আগন্তুক দিনবোৰত শান্তিৰ বাতাৱৰণ গঢ়ি উঠাৰ সম্ভাৱনা আছে। ৱথাত লাংছৰ পৰা জাছন ইংহে ৰিপৰ্ট, গাট নিউজ। ডিফুস্থিত উদ্যোগিক প্ৰশিক্ষণ কেন্দ্ৰত বৃহস্পতিবাৰে ডিফু উদ্যোগিক কেন্দ্ৰত এক গুৰুত্বপূৰ্ণ সভা অনুষ্ঠিত হৈ যায়। অনুষ্ঠানত ডিফু আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত গঠন কৰা হয় এক নতুন গোট। ডিফু আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ সভাপতি শ্যামন্ত গগৈৰ পৌৰহিত্যত অনুষ্ঠিত সভাত বৃহস্পতিবাৰে গঠন কৰা হয়
ডিপো আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত নতুন গোট। সম্পাদক সার্জন হান্সে আগধরা সভাখনত কেইবাজন ছাত্র নেতার উপস্থিতিত জিলা তথা সমাজের কেইটামান গুরুত্বপূর্ণ সমস্যা সমূহের উপর আলোচনা বিলোচনা করা হয়। সভাত হওয়া আলোচনা বিলোচনা তথা সিদ্ধান্ত মর্মে জীরসংগিরি লেখিক সম্পাদক, দেবাশিষ দাসক উপসভাপতি, কৌশিক কলিতাক সম্পাদক, জ্যোতিপবন হাতীবরুয়াক সহ সম্পাদক, রূপলীন টিমুংপিক শিক্ষা বিভাগের সম্পাদক, কবিতা মেচক সাংস্কৃতিক বিভাগের সম্পাদক, বিটেল বরুয়াক সাংগঠনিক সম্পাদক সহ 16 কার্যবাহী সদস্য সদস্যক লৈ ডিপো আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত ডিপো উদ্যোগিক কারিকরী প্রশিক্ষণ কেন্দ্রত নতুন গোট গঠন করা হয়। পঙ্কজ ডেকা, রিপোর্ট কাট নিউজ। সুঙাজান বাপটিস্ট গির্জাত উলহ মালহেরে উদযাপন করা হয় গির্জাখনের সোনালী জয়ন্তী বর্ষ। গোলাঘাট জেলার অন্তর্গত সুঙাজানত 1968 সনত স্থাপিত এই গির্জাখনের সোনালী জয়ন্তী বর্ষর কার্যসূচী নিহাং কার্বি আংলং বাপটিস্ট এসোসিয়েশনের উদ্যোগত অনুষ্ঠিত করা হয়। নিহাং কার্বি আংলং ব্যাপটিস্ট এসোসিয়েশনের উদ্যোগত অনুষ্ঠিত গোলাঘাটের সুঙাজানত অনুষ্ঠিত এই সোনালী জয়ন্তী বর্ষ কার্যসূচী 3 নভেম্বর দিনা নাম পঞ্জীয়ন বিভিন্ন প্রান্তর সোনালী জয়ন্তী বর্ষ উদযাপন কার্যসূচীত অংশগ্রহণ করা অতিথিসকলক পুয়া আদরণি আর সন্ধ্যা 5 বজার সকমে ব্যাপটিস্ট গির্জা পেস্টর পলে ইংটি পৌরহিত্বত অনুষ্ঠিত সভাত নিহাং কার্বি আংলং ব্যাপটিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহক সম্পাদক রেফারেন পেন্টিং টেরনের দ্বারা ঈশ্বরের বাণী তথা কথার উপর ভাষণ দিয়ে। দ্বিতীয় তথা অন্তিম দিনা কার্যসূচী অনুসরি পুয়া 10 বজার পেস্টর বাবুরাম রংফার পৌরহিত্বত অনুষ্ঠিত সভাত সম্পাদক কাহেরাত ফাংসই অতিথিসকলক অভিবাদন জানায় আর সোনালী জয়ন্তী বর্ষর আধারশিলা স্থাপন করে। লগতে উপস্থিত রাইজর আগত সুন্দর ভাষণ প্রদান করে সম্পাদক কাহেরাত ফাংসই। তারপর রং থেয়াং ব্যাপটিস্ট গির্জা পেস্টর রেভারেন্ট লরেন্স ইংটি বাইবেল পাঠ করে আর সোনালী জয়ন্তী বর্ষ সন্দর্ভত ভাষণ প্রদান করে। অবশেষত নিহাং কার্বি আংলং ব্যাপটিস্ট এসোসিয়েশনের যুবক যুবতী সকলের দ্বারা মধুর সঙ্গীত পরিবেশন আর আংজক ব্যাপটিস্ট গির্জার যুবক যুবতী সকলের দ্বারা পরম্পরাগত নৃত্য পরিবেশন করে উপস্থিত সমূহ দর্শকক আপ্লুত করে। আজির অসমীয়া প্রাইম টাইম ইমানতে সামৰিছো। ধন্যবাদ।